আসসালামু আলাইকুম এইটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সালাম দু একদিনের মধ্যে মেয়র জাহাঙ্গীরের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় আইন পর্যালোচনা করছে বলেও জানান তিনি সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে তিনি এসব কথা বলেন জেলা পরিষদ আইনি চূড়ান্ত অনুমোদনও দিয়েছে মন্ত্রিসভা উপজেলা চেয়ারম্যান এবং পৌর মেয়ররা জেলা পরিষদের সদস্য হবেন এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয় সচিবালয়ে অনুষ্ঠিত এই সভায় গণভবন থেকে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি অংশ নেন নাশকতা ও রাষ্ট্রদ্রোহের এগারো মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা পরবর্তী হাজিরার দিন ঠিক করা হয়েছে পনেরোই মার্চ হাজিরা নির্ধারিত দিনে অসুস্থতার কারণ দেখিয়ে খালেদা জিয়ার আইনজীবী আবেদন করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস আবেদন মঞ্জুর করে এদিন ঠিক করেন দু পনেরো সালে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে রাজধানীর দারোস ও যাত্রাবাড়ি থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলাগুলো করা হয় এদিকে বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে চিকিৎসার সুযোগ দেওয়ার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করছে বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতৃবৃন্দ সমাবেশে যোগ দিয়েছেন গত শনিবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একই দাবিতে আয়োজিত গণ অনুশন কর্মসূচি থেকে আজকে সারা দেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রমিকদের উপর দায়ের করা মামলা প্রত্যাহার ও সেতুতে টোল আদায় সহ পাঁচ দফা দাফিতে দাবিতে সিলেট বিভাগে চলছে পরিবহন ধর্মঘট বিভাগের পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে সকাল থেকে এই ধর্মঘট শুরু হয় এ সময় নগরীর প্রবেশ মুখগুলোতে অবস্থান নিয়ে শ্রমিকদের যানবাহন চলাচলে বাধা দিতে দেখা যায় এদিকে ঢাকা সহ দেশে বিভিন্ন অঞ্চলে এমনকি অভ্যন্তরীণ রুটের যাত্রীরাও আটকে গেছেন ধর্মঘটের কারণে শ্রমিকরা জানান সিলেটের মেয়র শ্রমিকদের উপর যে মামলা করেছিলেন সেই ঘটনায় সমঝোতা হলেও মামলা প্রত্যাহার করা হয়নি এছাড়া সেতু টোল প্লাজাতেও অতিরিক্ত টোল নেওয়া হচ্ছে দাবি মেনে না নেওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলেও জানান তারা আন্তর্জাতিক সুদানে গৃহবন্দী থাকার এক মাস পর আবারও স্বপদে ফিরলেন সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদক দেশটির সেনা প্রধান জেনারেল আব্দুল ফত্তা আল বোরহানের সাথে সরকারের চুক্তির পর তাকে প্রধানমন্ত্রী হিসেবে পুনর্বহালের ঘোষণা আসে যেখানে বলা হয় পরবর্তী নির্বাচনের আগে পর্যন্ত মন্ত্রীসভা নেতৃত্ব দেবেন আবদুল্লাহ হামদক তবে এতে থাবেরি পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ তারা মনে করছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বপদে ফিরলেও পেছন থেকে নিয়ন্ত্রণ করবে সেনা শাসক সেনাবাহিনীর সাথে বেসামরিক সরকারের এই চুক্তিকে দেশটির সাধারণ জনগণ প্রতারণা হিসেবে উল্লেখ করছেন শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি তৌফিকা ফুডস অ্যান্ড লাভলো আইসক্রিম লিমিটেড প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে চলতি বছর জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে চল্লিশ পয়সা গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল সাঁত্রিশ পয়সা একই সময় কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে বারো টাকা সাতানব্বই পয়সা পরবর্তী দেখার ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন বারবার হাত পরিষ্কার করুন করুন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ